আসসালামু আলাইকুম। ইংরেজির বেসিক যাদের অনেক বেশি দুর্বল তাদের জন্য আজকে আমার একটি ছোট্ট প্রেজেন্টেশন, বিশেষ করে আমি আজকে একটি কোর্সকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আপনাদের সামনে। তো সুতরাং যারা আসলে কোর্সে ফোবিয়া আছে, মানে আসলে যারা কোর্স করতে চান না বা কোর্স ইংরেজি রিলেটেড কোনো কিছু করতে চান না, চাইলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর যাদের কাছে মনে হয় যে না, আমার আসলে বেসিক দুর্বল, এটাকে ইম্প্রুভ করার প্রয়োজন এবং তার জন্য আমার একটা ভালো পরামর্শ, সাথে ভালো যদি কোথাও কোর্স করতে পারি, একটা ভালো কোর্স করতে পারি, সেটা প্রয়োজন, তো ওইটার জন্য আপনাকে এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বেসিক দুর্বল এমন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি এবং আমার প্রতিষ্ঠান কাজ করছি বেশ কিছুদিন যাবত। বেসিক দুর্বল বলতে ইংরেজিতে বেসিক দুর্বল, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে আইএলটস সাপোর্টটা দিয়ে থাকি। তো আইএলটসের জন্য আমাদের কাছে এমন অনেক স্টুডেন্ট আসে যারা আসলে যাদের ইংরেজির বেসিক অত বেশি ভালো না, যার কারণে আইএলটস কোর্সটা শুরু করে অনেকে কিন্তু বাদ দিয়ে দেয়। কেন বা কী কারণে বাদ দেয় সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ যাদের ইংরেজি ছোটবেলা থেকে বেসিক খুব একটা ভালো না, ইংরেজির প্রতি খুব একটা নজর তারা দেয়নি, তাদেরই আসলে এই কোর্সের বা এই ট্রেনিংয়ে এই সমস্যাটা হয়। এখন যেহেতু আমাদের দেশ থেকে অনেক অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য, সেটা মাইগ্রেশন পারপাসে হোক অথবা সেটা স্টুডেন্ট ভিসা পারপাসে হোক, যেই উদ্দেশ্যেই হোক না কেন, সেই উদ্দেশ্যে যেহেতু যাওয়ার অনেক সুযোগ বেরিয়ে গেছে বা সুযোগ তৈরি হচ্ছে, এই কারণে আমাদের আসলে এখন বর্তমানে আইএলটস স্কোরটা অনেক বেশি প্রয়োজন হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো যাদের বেসিক খুব বেশি দুর্বল তারা আইএলটস কোর্স করতে গিয়েই নানা বিধ সমস্যার সম্মুখীন হয়। এই সকল সমস্যার সমাধান করার জন্যই আসলে আমাদের আজকের এই প্রেজেন্টেশন বা আমাদের আজকের এই কোর্স প্রেজেন্টেশন। আমরা আজকে আপনাদের সাথে একটি বিশেষ এবং বিশেষ একটি কোর্সকে ইন্ট্রোডিউস করাবো, যে কোর্সটি আপনারা যদি রেজিস্ট্রেশন করেন বা এই কোর্সটি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন, তাহলে আশা করি আপনার ইংরেজি বেসিক সহ ইংরেজি যে সকল সমস্যা, ভাষা রিলেটেড সমস্যা আছে, সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার এই লেকচারের বাকি অংশটুকু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আসুন আমরা বাকি অংশটুকু শুনি। আমি কিছু স্টুডেন্টের ক্যাটাগরি বলি, আপনি দেখেন যে আপনার সাথে সেই ক্যাটাগরিটা মিলে কি না। প্রথমত আমরা ছোটবেলা থেকে যারা ইংরেজিতে খুব বেশি মনোযোগ দেইনি, মানে হচ্ছে ইংরেজি সাবজেক্টটাকে আমরা অ্যাভয়েড করে এসেছি, কোনোভাবে শুধু 33 মার্ক পেয়ে পাস করে গিয়েছি, এই কোর্সটি তাদের জন্য। এছাড়া যারা বাংলা মিডিয়াম বাদেও ধরেন মাদ্রাসা কিংবা হচ্ছে টেকনিক্যাল বোর্ড এই রিলেটেড পড়াশোনা যারা করেছেন, তারা অনেক সময় এই সাবজেক্টটাকে খুব বেশি গুরুত্ব দেন না, না দেওয়ার কারণে, তারা গুরুত্ব দিলে পারবেন না ব্যাপারটা এরকম না, কিন্তু গুরুত্ব দেন না, গুরুত্ব না দেওয়ার কারণে দেখা গিয়েছে যে তারা আসলে ইংরেজির মানে তাদের ওইভাবে ডেভেলপমেন্টটা হয়নি, যার কারণে তারাও অনেক সমস্যা ফেস করেন যদি কখনো আইএস প্রিপারেশন নিতে যান। তো তাদের জন্য আসলে মেনলি এই কোর্স। এছাড়া যারা অনেকদিন আগে পড়াশোনা শেষ করেছেন, ধরলাম যে আজকে থেকে 5 বছর আগে পড়াশোনা শেষ করেছেন, আপনার একটা দীর্ঘদিনের গ্যাপ তৈরি হয়ে গেছে, এখন এই মুহূর্তে আসলে ইংরেজি আপনি চেষ্টা করছেন হয়তো, কিন্তু মনে হচ্ছে যে আপনার একজন মেন্টর দরকার, আপনার একটা ভালো গাইডলাইন দরকার এবং আপনাকে ধরে 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 এগিয়ে নিয়ে যাবে, বাচ্চাদের মতো গাইড করে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই জাতীয় একটা সার্ভিস দরকার, সেক্ষেত্রে আপনি আমাদের এই কোর্সটা চুজ করতে পারেন। আরও একটা ক্যাটাগরি যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমরা হয়তো পড়াশোনার মধ্যেই আছি, অর্থাৎ হয়তো আমি এখন অনার্স পড়ছি কিংবা হচ্ছে আমি এইচএসসি পড়ছি অথবা আমি ডিপ্লোমা পড়ছি, আমি মাস্টার্স করছি, পড়াশোনার মধ্যে আছি, কিন্তু ইংরেজিটাকে কখনো মানে ইংরেজি ভাষাটাকে কখনো আমরা সিরিয়াসলি নেইনি, আমাদের দুর্বলতা বরাবরই রয়ে গিয়েছে, আমরা ইংরেজি শব্দ দেখলে ভয় পাই, সেন্টেন্স দেখলে ভয় পাই, ইংরেজি যে কোনো কিছু শুনলে ভয় পাই, তাদের জন্য অবশ্যই এই কোর্স। অর্থাৎ আপনি যদি পার্সোনাল কেয়ারে, আবারও বলছি আপনি যদি পার্সোনাল কেয়ারে আমাদের এই টোটাল কোর্সের গাইডলাইনটা ফলো করে যদি বাসায় একটু সময় নিয়ে যদি প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনার এই ইংরেজি বেসিক দুর্বলতা অনেকটাই কেটে যাবে। এবং এই যে 4টা বা 5টা ক্যাটাগরি আমি বলেছি, সেই 4টি বা 5টি ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি এই কোর্সটি চুজ করতে পারেন। এই কোর্সে, কোর্স তো একটা বিশাল জিনিস, এখানে প্রায় 40টির মতো ক্লাস আছে, সেই বিস্তারিতটা আমি একটু পরে বলছি, কিন্তু এই কোর্সের যে টোটাল মানে মূল উদ্দেশ্যটা কি, মানে আপনার কোন কোন জায়গাগুলোতে ইম্প্রুভ করব, সেই জায়গাটাতে নিয়ে আমি একটু কথা বলবো। আপনার টোটাল 6টি জায়গায় ইম্প্রুভমেন্ট হবে, অর্থাৎ ইংরেজি বেসিকের 6টি জায়গায় আমরা আপনাদের
ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে আমরা ইংরেজি প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ইমপ্রুভ করার চেষ্টা করব, যেহেতু এটা ইংরেজি ভাষার সাথে সরাসরি সম্পৃক্ত এবং এটার সাথে আইএলসও জড়িত, এই কারণে আমরা উচ্চারণ নিয়ে কাজ করব। আমরা কাজ করব হচ্ছে গ্রামার নিয়ে। ছোটবেলা থেকে আমরা অনেকেই গ্রামার পড়েছি, কিন্তু গ্রামারের টুকটাক ভুলভ্রান্তি কিন্তু আমাদের সবারই থেকে এগিয়েছে। সেই ভুলভ্রান্তিগুলোকে কীভাবে রিকভার করতে পারি, কীভাবে সেগুলোর প্রবলেমগুলো সলভ করতে পারি, সেগুলো নিয়ে থাকবে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। তার মানে আপনার গ্রামার স্কিলটা ইমপ্রুভ করবে। দেন আপনার আরও যে ইংরেজির যে চারটি স্কিল আছে, অর্থাৎ স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং, এই চারটা আলাদা আলাদা স্কিল ইমপ্রুভ করবে। এখন আমি যেহেতু বলেছি স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারেন তাহলে কি আমরা আইএলসের স্পিকিং, রিডিং, রাইটিং মডিউলগুলো করবো? নো, আইএলসের স্পিকিং, রিডিং, রাইটিং মডিউলগুলো করবো না। আমরা আসলে করবো হচ্ছে বেসিক স্পিকিং, বেসিক রিডিং, বেসিক রাইটিং, বেসিক লিসনিং, অর্থাৎ যেটা দিয়ে আপনি বিদেশিদের কথা মোটামুটি 60-70% বুঝতে পারবেন। যে কোনো ইংরেজি, কঠিনতম ইংরেজি পড়ে আপনি মোটামুটি বুঝতে পারবেন, আপনি যে কোনো ধরনের ইংরেজি লিখতে পারবেন এবং আপনি ইংরেজি বলার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারবেন। সো এই ছয়টি স্কিল মূলত ইমপ্রুভ হবে হচ্ছে এই কোর্সটির মাধ্যমে। আমাদের এই কোর্সে আপনি টোটাল ক্লাস পাবেন হচ্ছে 40টি। এই যে যে ছয়টি স্কিল বললাম, প্রত্যেকটি স্কিলের উপরে আপনি আলাদা আলাদা ক্লাস পাবেন। তবে এই ক্লাসই এই কোর্সের মূল উদ্দেশ্য না, অর্থাৎ এই ক্লাসের পাশাপাশি আপনি টোটাল 20টি মডেল টেস্ট পাচ্ছেন। মানে যেই 20টি মডেল টেস্টের মাধ্যমে আমরা আপনার ইংরেজির স্কিলগুলোকে কতটুকু আপনি ইমপ্রুভ করেছেন সেটা আমরা অ্যাসেস করতে পারবো। সাথে আপনি এই কোর্সটিকে একবার নয়, দুইবার নয়, মোট 5 বার আপনি এই কোর্সটিকে রিপিট করতে পারবেন ফ্রি অফ কস্ট। মানে একবার ভর্তি হলে আপনি এটাকে 5 বার রিপিট করতে পারবেন। এছাড়া এই কোর্সের বিশেষ একটি ডিসকাউন্ট আছে এবং সাথে এই কোর্সের একটা বিশেষ অফার আছে, যেটা আমি আসলে এই ভিডিওর ঠিক শেষের দিকে যেয়ে ডিসক্রাইব করব। তো এই ছিল আমাদের কোর্সের বিষয়। এছাড়া আরও যদি বিস্তারিত জানতে চান, এই কোর্সের বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই কোর্স সম্পর্কিত। সেখানে ক্লিক করে আপনি মোটামুটি এই কোর্স সম্পর্কে টোটাল, অর্থাৎ বিস্তারিত একটা ধারণা আপনি পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে আপনি ইংরেজিতে দুর্বল। যদি আপনি বিলিভ করেন যে হ্যাঁ আমি ইংরেজিতে দুর্বল, এই কোর্সটি অবশ্যই আপনার জন্য দরকার। কারণ আমরা আপনাকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা গাইড দিয়ে এবং প্রত্যেকটি সেগমেন্টে আলাদাভাবে অ্যাসেস করে আপনাকে সেই দক্ষতার জায়গাতে নিয়ে যেতে চাই। অর্থাৎ শুধুমাত্র আপনি কোর্সের ক্লাসে সীমাবদ্ধ না থেকে, কারণ আমরা তো অনেক কোর্স করি, তো কোর্স করলেই যে আমাদের দক্ষতা চলে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে ইংরেজি ভাষার উপরে দক্ষতাটা নিয়ে আসা, এবং দক্ষতা আসার ব্যাপারটা কখনো লিমিটেড সময় নিয়ে কিন্তু হয় না। হ্যাঁ, 40টা ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে পুরো সিলেবাসটার উপরে একটা ওভারঅল আইডিয়া এবং নলেজটা দেওয়ার চেষ্টা করব, বাট আমরা যদি বলি যে স্কিলের ব্যাপারটা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ একটু সময় নিয়ে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন আমরা যদি 40টা ক্লাস চিন্তা করি, তাহলে আমাদের প্রায় 3.5 মাস, সপ্তাহে 3 দিন করে যদি ক্লাস হয় তাহলে সেটা 3.5 মাসে হবে। কিন্তু যদি আমি চিন্তা করি যে না, আমার দক্ষতা আসা দরকার, সেক্ষেত্রে হয়তো আমার 3.5 মাসের দক্ষতা নাও আসতে পারে, একটু সময় বেশি লাগতে পারে, 4 মাস, 5 মাস বা 6 মাসও লাগতে পারে। সময়টা যেটাই লাগুকটা কেন, আমরা অবশ্যই আপনাকে সেই সময়টা দিব। কোর্সটা আমরা কিভাবে করব, অনলাইন নাকি অফলাইন? আমাদের এই কোর্সটা আমরা যেহেতু নতুন ইন্ট্রোডিউস করেছি, এই কোর্সটা এই মুহূর্তে আমরা অফলাইনে আসলে করাবো না। আমাদের অফলাইন সাপোর্টটা আছে, আমাদের ফিজিক্যাল দুটো সেন্টার আছে, সেই সেন্টারে আপাতত আমরা এই কোর্সটা করাবো না। আমরা এই কোর্সটা সম্পূর্ণরূপে অনলাইনে করাবো, কারণ আমরা এটাকে অনলাইনের জন্যই অপটিমাইজ করেছি, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাতে যে কেউ বসে, ঘরে বসে এই কোর্সটি আমাদের সাথে করতে পারে এবং ঘরে বসেই সে তার প্রয়োজনীয় স্কিলটাকে ইমপ্রুভ করতে পারে, এই কারণে আপনি ঘরে বসেই করতে পারবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, স্যার অনলাইনে যদি আমি কোর্সটি করি, তাহলে অনলাইনে কি আমি ভিডিও টিউটোরিয়াল দেখব নাকি আপনারা সরাসরি লাইভ আমার ক্লাস নেবেন? যেমন আপনারা যে ভিডিওটি এখন এই মুহূর্তে দেখছেন, এটা কিন্তু একটা টিউটোরিয়াল টাইপের ভিডিও, অর্থাৎ এখানে কিন্তু আমার কথাই আপনি শুনতে পাচ্ছেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। বাট আপনি যখন ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ডের সাথে ভয়েস কলে কথা বলেন, তখন কি হয়, তার কথা আপনি শুনতে পান, আমার কথা সে শুনতে পায়। ঠিক একইভাবে আমরা গুগল মিট কিংবা স্কাইপ কিংবা জুম, তিনটা যে কোনো একটা মিডিয়া অথবা তিনটা কম্বাইন মিডিয়াতে আমরা আপনাদের ক্লাসটা নিব, যেখানে আপনি সম্পূর্ণরূপে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের কথা শুনবেন, আমাদের সাথে মত বিনিময় করতে পারবেন এবং আমরাও আপনার কথা শুনবো, আপনাদের সাথে মত বিনিময় করতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার এই কোর্সটা কীভাবে করানো হবে। এবার আমরা বলবো হচ্ছে এই কোর্সের কোর্স ফি এবং ডিসকাউন্ট, যেটা হচ্ছে মূল আকর্ষণ। আসলে সবাই কোর্স যখন করার চিন্তা করে, তখন সেই কোর্সের কোর্স ফি বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা কিন্তু জানার চেষ্টা করে। তো আসুন আমরা ডিসকাউন্ট নিয়ে কথা বলি। প্রথমত হচ্ছে আমাদের এই কোর্সের কোর্স ফি ধরা হয়েছে
20,000 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 20,000 টাকা। আপনারা হয়তো বলতে পারেন, স্যার 20,000 টাকার কোর্স, এটাতে একটু বেশি দামি হয়ে গেল না? আসলে দামি জিনিস আপনাকে দাম দিয়েই কিনতে হবে। আমরা আপনাকে যে সাপোর্টটা দিব, সেই সাপোর্টের এগেনস্টে 20,000 টাকা যথেষ্ট কম অ্যামাউন্ট। সেটা যখন আপনি কোর্স করবেন তখনই আপনি বুঝতে পারবেন, কারণ আমরা আপনাকে 40টা ক্লাস দিচ্ছি, এই ক্লাসকে আপনাকে 5 বার রিপিট করার সুযোগ দিচ্ছি, এবং এই ক্লাসের সাথে আমরা এক্সট্রা কেয়ার ইউনিট নামে একটা আলাদা ইউনিট দিচ্ছি, যে ইউনিটের মাধ্যমে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আলাদা একটা সময়ে ক্লাসের বাইরে। এছাড়া আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে আপনি 6 মাস টানা আমাদের সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতে পারবেন। আর এতক্ষণ দেখার পরে আপনি যদি এই কোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে অবশ্যই একটা প্রশ্ন এসে যায় যে আমি ভর্তি কিভাবে হব। ভর্তি প্রক্রিয়াটি খুবই সহজ, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের যে লিঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ যে কোর্সটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে বেসিক ফর আইএলটিএস অথবা ইংলিশ এ টু জেড সলিউশন। এই কোর্সের যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে বিস্তারিত পড়ার পরে দেখবেন যে উপরের বাম পাশে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। সেই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সেখানে দিয়ে দিন, এবং কোর্স হিসেবে অবশ্যই বেসিক ফর আইএলটিএস যে কোর্সটি আছে সেটাকে নির্বাচন করুন। এবং আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটিও কিন্তু সেই রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কের সেই পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি আমাদের সাথে সরাসরি যদি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সবগুলো অ্যাড্রেস আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং সরাসরি যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আমাদের খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে আমরা প্রাথমিক পর্যায়ে করাবো, তো সুতরাং আপনি যদি এই কোর্সের জন্য নিজেকে এলিজিবল মনে করেন, যদি মনে করেন ট্যালেন্ট হাটের হেল্প নিয়ে আপনি এই কোর্সটি করতে চান, তাহলে আপনি আমাদের সাথে এই কোর্সে আসতে পারেন এবং রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। আনুমানিক আমরা ঈদের আগেই ক্লাস শুরু করার প্ল্যান করছি, তারপরে দেখা যাক আমাদের স্টুডেন্ট সবার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে তারপরে হয়তো আমরা বুঝবো যে আমরা আসলে কখন আমরা ক্লাস শুরু করতে পারবো। আরেকটা প্রশ্ন থাকে যে স্যার ক্লাসটা কখন হতে পারে। ক্লাসটা বাংলাদেশ সময় সাধারণত সন্ধ্যার পর থেকে রাত 9টা 10টার ভিতরেই হবে, অর্থাৎ আমরা এই কোর্সের ক্লাসগুলো দিনের বেলা নিব না, কারণ অনেকেই আছেন যারা হচ্ছে চাকরিজীবী, চাকরি করেন, বা অনেকে আছেন স্টুডেন্ট যারা ক্লাস করেন, তাদের পক্ষে আসলে দিনের বেলা এই কোর্স করা সম্ভব নয়, বিধায় আমরা অনলাইনে রাতের বেলা নিব, যেখানে বিদেশ থেকেও স্টুডেন্টরা চাইলে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। প্রথমত হচ্ছে যে আমরা আসলে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, আপনারা যদি আমাদের সেই ইউটিউবের ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে সিম্পলি আপনারা ইউটিউবে গিয়ে ট্যালেন্ট হাট লিখে সার্চ দিলে আমাদের প্লেলিস্ট বা আমাদের ভিডিও সব কিছু আপনি পেয়ে যাবেন। এছাড়া যে আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, বা সেই ভিডিওগুলো দেখলে আপনি ধারণা পাবেন আসলে আমরা কী ধরনের টিচিংগুলো দিই। এছাড়া ফেসবুকের যে পেজটি থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সেই পেজেও কিন্তু আমাদের অনেক ভিডিও পাবলিশ করা আছে এবং আমরা প্রতিদিন করে যাচ্ছি, আপনারা চাইলে এই পেজের ভিডিওগুলো দেখেও কিন্তু নিজেরা অনেক উপকৃত হতে পারেন। তো ওভারঅল আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এত কষ্ট করে এত সময় নিয়ে এতক্ষণ ধরে এই কোর্সের লেকচারটি শোনার জন্য। যদি আপনি আমাদের এই কোর্সটি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা এই কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।